মেঘনার ভয়াবহ ভাঙন, চাঁদপুর শহর রক্ষা বাঁধের অন্তত 200 মিটার ধসে পড়ে হঠাৎ করে। মুহূর্তে 7টি বসতবাড়ি ও দোকানপাট নদীতে বিলীন হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীপাড়ের মানুষের মাঝে। সারা রাত তো ভাঙছে, প্রায় 27টা ঘর গেছে গা, আমাকে 2টা দোকান গেছে গা, আমার দোকানটা প্রায় গেছে গা অর্ধেকই বেশি। এখানে ডাম্পিং হইতো তাহলে আজকে এই বাগানটা হতো না, এখন আমাদের হরিসভা রক্ষা করা বিপজ্জনক হয়ে দাঁড়াইছে। ভাঙন এলাকায় নদীর গভীরতা হয়েছে 8 থেকে 10 মিটার, ঝুঁকিতে থাকায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকেই। আমরা ঘরে ঢুকে দিই, ঘর আঙ্গ ঘর ফাটা দিছি, আমরা এই অবস্থায় অনেক কি করব, তা আমরা গাটি ভাঙছি, গাটি ভেঙে হরিসভা অবস্থা নিয়ে হলাইছি। শত শত পরিবার আজকে বর্তমানে ভাঙা হুমকির সম্মুখীন। আপনারা দেখছেন গত রাত 7টা থেকে অনেকগুলি পরিবারের ঘরগুলো অনেকে চলে গেছে। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ঝুঁকিপূর্ণ যে ঘরগুলো আছে তাদেরকে আমরা রাতেই সরিয়ে নিয়েছি, তারা মালামাল সরিয়ে নিয়েছে, তারাও সরে গেছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তবে ভাঙন কবলিত এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ না করায় ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।